এরকমও দিন গেছে, সারাদিন মেকআপ নিয়ে বসে আছি, রাত্রে আমাকে বললো 9টা 10টার দিকে আজকে শুটিং হবে না, চলে যাও। তো সমস্যা কি, গরমের মধ্যে আমরা বসে আছি, তো স্ট্রাগল সবাইকেই করতে হয়, এত ইজি না তো কোনো কিছু পাওয়া। নাচ দিয়ে আমার শুরু, নতুন কুড়ি দিয়ে, নতুন কুড়ি জাতীয় শিক্ষা সপ্তাহ, তারপরে ব্রিটিশ কাউন্সিল, এইসব দিয়ে নাচ দিয়ে 4 বছর বয়স থেকে আমার মিডিয়ার যাত্রা শুরু, এবং নাচটাই ছিল আমার মেইন। এরপরে আস্তে আস্তে জাস্ট, তখন তো ওই যে নাটকের জন্য একটু ফেসটা কমন হতে হয়, তো তখন দুই একটা অ্যাড ট্যাড করি, অ্যাড করার পরে এই অভিনয়ে আসা। আব্বু চাইতেন যে পড়াশোনা করে এই সাইড দিয়ে কিছু একটা হোক, বাট আমারও টান ছিল মিডিয়ার প্রতি, আমারও টান ছিল মিডিয়ার প্রতি, তো এই তো এখান থেকেই আস্তে আস্তে কাজ করা। অভিনয়ের ইয়েতে হচ্ছে আমার মেইন হচ্ছে সারোয়ার ফারুকী, ওখান থেকেই অভিনেত্রী তো আগে কেউ কাউন্টি করতো না, বলতো যে অভিনয় পারে না কিছু না, বাট যখন সারোয়ারের কাজ করলাম আস্তে আস্তে তখন অভিনেত্রী হয়ে উঠলাম, মানে অভিনেত্রীর খাতায় নামটা জাস্ট উঠলো সারোয়ার ফারুকী। সেই সময় মিডিয়ার অবস্থাটা মানে একটু কমন ফেস না হলে তো তখন অ্যাক্টিং এ নিত না, আপনারা তো সবই জানেন, এবং একটা করা জাস্ট তখন একটু নিজেকে জাস্ট যাতে আমার অভিনয়ের মধ্যে আমি ঢুকতে পারি, দ্যাটস ওয়াই অ্যাড করা, এছাড়া আর কিছু না। বাট আমি নিজে এখন ফিল করি আমি অ্যাড এর জন্য না, আমি মডেলিং এর জন্য একদমই পারফেক্ট না, আমি মনে করি আমি মডেলিং এর জন্য পারফেক্ট না, অবভিয়াসলি নাটক আমাদের সময় ওরকম কিছু না। হ্যাঁ, হেল্প তো অবশ্যই লাগে, বাট আপনার যোগ্যতাও থাকতে হবে, খালি হেল্প করলে যে আপনাকে টেনে টুনে নিয়ে যাবে এমন তো না, আপনার যোগ্যতাও থাকতে হবে। গডফাদার টডফাদার এসব আমি বিশ্বাস করি না, কিসের গডফাদার, কাজ জানলে আবার গডফাদার কি, এসব হচ্ছে আমাদের কিছু হয়তো এখনকার মানে গদ বাঁধা কিছু মানুষের ক্রিয়েট করা বিষয়, বাট আমার সময় কোনো গডফাদার টডফাদার কিছু ছিল না। হ্যাঁ, এক এক ঘরোয়া ওই যে থাকে না যে এই ডিরেক্টর এই আর্টিস্টদেরকে নিয়ে কাজ করতে ভালোবাসে, এরকম ছিল, কিন্তু গডফাদার কি, সে গডফাদার মিডিয়াতে কোনো গডফাদারের কেউ কোনো ইয়ে আছে নাকি, কাজ করব, কাজ জানলে আমাকে ডাকতে বাধ্য, আমি যদি অনেস্ট থাকি, আমি কাজের ব্যাপারে যদি ঠিক থাকে আমাকে ডাকতে বাধ্য, কিসের গডফাদার। স্ট্রাগল না করলে আমি আমার নিজের জায়গায় আসবো কি করে, এত সোজা সবকিছু, সেই স্ট্রাগলের গল্পটা, সেই গল্পটা যদি শুনতে স্ট্রাগল কি মানে, সিনিয়রদের সাথে কাজ করা, তারপরে ধরেন কোনো কিছু জানা শেখা সবকিছু করেই তো এগোতে হয়, স্টেপ বাই স্টেপ আগাতে হয়, এত মানে আমি তো এমন না, হ্যাঁ লাকি, অবভিয়াসলি আমি লাকি, আমি মানে যেসব কাজ করেছি কেন জানি ক্লিক করে গেছে, আই ডোন্ট নো, আমার কোয়ার্টিস্টরাও আমাকে যথেষ্ট হেল্প করেছে, এবং স্ট্রাগল ছাড়া কোনো পার্সন মনে হয় না তার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে, স্ট্রাগল ছাড়া হাউ ইটস পসিবল, অবশ্যই স্ট্রাগল করতে হয়েছে। এরকমও দিন গেছে সারাদিন মেকআপ নিয়ে বসে আছি, রাত্রে আমাকে বললো 9টা 10টার দিকে আজকে শুটিং হবে না, চলে যাও। তো সমস্যা কি, গরমের মধ্যে আমরা বসে আছি, তো স্ট্রাগল সবাইকেই করতে হয়, এত ইজি না তো কোনো কিছু পাওয়া।